সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা বাংলাদেশ ভারত সীমান্তে সব হত্যা বিএসএফ ঘটায় না বললেন ভারতীয় হাই কমিশনার মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ফের সাফল্য ভারতে দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল অমর মেহবুবাসহ বিরোধী নেতা নেত্রীদের ফের গৃহবন্দি করার অভিযোগ সংঘাতের আবহে থমথম করছে জম্মু কাশ্মীর জিনজিয়াং ছায়ায় হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম সোচ্চার সব প্রস্তুতি শেষ শুরু হচ্ছে ইরান রাশিয়া যৌথ নৌমহরা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কমান্ড সেন্টারে ছিলেন সুলাইমানি বলছে হিজবুল্লাহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত সীমান্তে সব হত্যা বিএসএফ ঘটায় না তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী তিনি আরও বলেন তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না সোমবার পনেরো ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানীস্থ জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার এসব কথা বলেন বিক্রম দোরাইস্বামী বলেন আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি তবে আসন্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়ে এই চুক্তি হবে কিনা তা এখনই বলা সম্ভব নয় সীমান্তে হত্যা নিয়ে বিক্রম কুমার দুরাইস্বামী বলেন সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঘটায় না এটা রোধ করতে দুপক্ষকেই সচেষ্ট হতে হবে ভারতীয় হাই কমিশনার বলেন বাংলাদেশ নেপাল ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত কিন্তু বাংলাদেশের ভেতরে কিভাবে সেটা পরিচালনা হবে তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ফের সাফল্য দেশের তৈরি দূরপাল্লার সারফেস টু ইয়ার মিসাইলের উৎক্ষেপণে সাফল্য পেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এপিজে কালাম মিসাইল কমপ্লেক্স থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য এসেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ডিআরডিউর চেয়ারম্যান সতীশ রেড্ডি বলেছেন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার পাশাপাশি এই মিসাইলের প্রযুক্তি ও নকশা তৈরিতে সাহায্য করেছে ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ ভূমি থেকে আকাশে যে কোনো লক্ষ্যে নির্ভুল নিশানা লাগাতে পারে এই ক্ষেপণাস্ত্র যে কোনো এয়ারক্রাফট সাবসোনিক ও সুপারসোনিক ক্রুজ মিসাইলের আক্রমণ রুখে দিতে পারে এ মিসাইলে আছে পালস রকেট মোটর ও ডুয়াল কন্ট্রোল সিস্টেম ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ থেকেও এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দেখা হয়েছে দিনে ও রাতে ও আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে এই মিসাইলের রাডার এর প্রযুক্তি এতটাই উন্নত যে একশোটি টার্গেটে নজর রাখতে পারে এই রাডার রেড্ডি বলেছেন ম্যাক ইন ইন্ডিয়া প্রকল্পে দেশেই যুদ্ধাস্ত্র তৈরিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই পদক্ষেপ হিসেবে কুইক রিয়্যাকশন সারফেস টু ইয়ার মিসাইল ও লং রেঞ্জ সারফেস টু ইয়ার মিসাইল তৈরি করা হয়েছে সীমান্তে আকাশ সুরক্ষার জন্য এমন মিসাইলই বেশি দরকার ভারতীয় সেনাবাহিনীর সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের ইয়ার লঞ্চ ভার্সনের পরীক্ষাতেও সাফল্য পেয়েছে ভারতীয় বায়ুসেনা আরব সাগর থেকে ব্রাহ্মসের নেভাল ভার্সনের নিক্ষেপে সাফল্য এসেছে আগেই রণতরী থেকে শব্দের চেয়ে দ্রুত বেগে ছুটে গেছে ব্রাহ্মস উড়িষ্যার চাঁদিপুরের স্টেট রেঞ্জ থেকে রাতের অন্ধকারে পৃথ্বী টু মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পৃথি বহু দূর থেকেই শত্রুঘাঁটি চিনে নিতে পারে একবার নিক্ষেপের পরে নির্ভুল নিশানায় আঘাত করতে পারে ওমর সহ বিরোধী নেতানেত্রীদের ফের গৃহবন্দী করার অভিযোগ কাশ্মীরে তাদের ফের গৃহবন্দী করা হয়েছে বলে দাবি করলেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওমর আব্দুল্লাহ ও ফারুক আবদুল্লাহ শনিবার পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাকে ও তার পরিবারকে বন্দি করার কথা রবিবার ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর ও টুইট করেন তাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করে শনিবারই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে সময় এলেই উপত্যকার পরিস্থিতি বর্তমানে অনেকটা শান্ত বলেও দাবি করেন তিনি তারপরেই অভিযোগ উঠলো জম্মু কাশ্মীরের বিরোধী দলগুলির নেতা নেত্রীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার সোমবার ওমর আব্দুল্লাহ টুইট করে লেখেন কোনো কারণ ও যুক্তি ছাড়াই আমাদের আজকাল গৃহবন্দি করা হয় দুই হাজার উনিশ সালের আগস্টের পরে এটাই নতুন কাশ্মীর আমার বাবা এবং আমায় তো বন্দি করা হয়েছেই আমার বোনের বাড়িতেও সকলকে বন্দি করা হয়েছে আমার বাড়িতে যারা কাজ করেন তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না একথার কথার পাশাপাশি তার বাড়ির বাইরে মোতায়েন সেনাকনভয়ের ছবিও পোস্ট করেন ওমর আবার মেহবুবা মুফতি জানান আতার মোস্তাকের বাড়ি যাওয়ার কথা ছিল তার তার আগেই বন্দি করা হলো তাকে গত বছর কাশ্মীরে সেনা সংঘর্ষে মারা গিয়েছিলেন আতার মোস্তাক পরিবারের তরফে দাবি করা হয় ফ্যাক এনকাউন্টারের শিকার হয়েছেন আতার এমনকি আতারের বাবাকেও গ্রেপ্তার করা হয় ছেলের দেহ চাওয়ার অভিযোগে বিরোধী নেতানেত্রীদের গৃহবন্দি হওয়ার দাবি করে টুইট করার পরে অবশ্য শ্রীনগর পুলিশের তরফে একটি পোস্ট করে জানানো হয় সোমবার বরাবর পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপতীতে নিরাপত্তার খাতিরেই তাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে বাড়িতে থাকার কথা বলে যে আগাম চিঠি দেওয়া হয়েছিল তাও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওমর আব্দুল্লাহ অভিযোগ করেন শ্রীনগর পুলিশের ওই টুইট হ্যান্ডেলটি মোটেও ভেরিফায়েড নয় এবং তারা এই মর্মে কোনো চিঠিও পাননি বলে জানান জিনজিয়াংয়ের ছায়ায় হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে চীন এটিকে গুরুত্ব সহকারে তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আর এই ইস্যুর ছায়ায় হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু উনিশশো সালে পিপলস লিবারেশন আর্মি তিব্বত সীমান্তবর্তী শহর চান্দো দখল করার পরে চীন এবং তিব্বত সপ্তদশ পয়েন্ট চুক্তি স্বাক্ষর করেছিল এর মাধ্যমে তিব্বতের ওপর চীনা সার্বভৌমত্বকে স্বীকৃতি এবং অঞ্চলটিকে সাহিত্যশাসন দেয় চীন তবে বিশেষজ্ঞদের মতে তিব্বত ও হংকং নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে চীন তিব্বতিয়ান অধিকার কর্মী তাসি ওয়াংচুক এক সপ্তাহের শুরুতে পাঁচ বছর কারাদণ্ডের পর মুক্তি পেয়েছেন তাকে বিচ্ছিন্নতাবাদকে উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মানবাধিকার সংস্থাগুলো বলছে জিনজিয়াংয়ের মতো তিব্বতিয়ানদের ওপরও অত্যাচার চালাচ্ছে চীন চীন সাত বছরের বেশি সময় ধরে তিব্বতকে দখল করে রেখেছে হংকং জিংজিয়াংয়ের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে তিব্বত ইস্যুটিকেও গুরুত্ব দেওয়া উচিত তুঙ্গে শুরু হচ্ছে ইরান রাশিয়ার যৌথ নৌমহরা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌমহরা মঙ্গলবার ষোলো ফেব্রুয়ারি শুরু হচ্ছে উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি মহড়ায় অংশ নেবে ইরান এবং রাশিয়ার নৌবাহিনী তবে এর পাশাপাশি ইরানের বিমান বাহিনীর একটি অংশ যোগ দেবে এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ মহড়ায় যোগ দিতে এরই মধ্যে রাশিয়া একটি ডেস্ট্রয়ার একটি রসদবাহী যুদ্ধ জাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সতেরো হাজার বর্গ কিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে তিনি বলেন শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া মহড়া শুরু করতে যাচ্ছে মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ আরি আগেই জানিয়েছেন সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কমান্ড সেন্টারে ছিলেন সুলাইমানি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন ইরানের কুদুস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাশেম সুলাইমানি কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন না শহীদ সুলাইমানির শিক্ষা আদর্শ এবং ইসলামী সভ্যতা শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন হিজবুল্লাহর এই নেতা আরও বলেন দুই সালে ইসরায়েলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে জেনারেল সুলাইমানি হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন তিনি সে সময় লেবাননে উপস্থিত ছিলেন সে সময় কমান্ড সেন্টারে হিজবুল্লাহ মহাসচিব সাইয়দ হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার পাশে ছিলেন জেনারেল কাশেম সুলাইমানির তিনি বলেন সিরিয়া ও ইরাকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ময়দানে অংশ নিয়েছেন শহীদ সুলাইমানি শেখ নাইম কাশেম আরও বলেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাশেম সুলাইমানির এর ফলে তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পেরেছেন তিনি সব সবসময় হামাস নেতা ইসমাইল হানিয়াসহ প্রতিরোধ সংগ্রামের অন্যান্য নেতার পাশে থেকেছেন দু সালে ৩৩ দিনের যুদ্ধের দখলদার ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ